ফিনিক্স পাখির মতোই হঠাৎ আন্দোলন কর্মসূচি হাতে নিয়ে ২৪ ঘন্টার অনশনে বসে পড়ল রাজ্য মহিলা কংগ্রেস। পাঁচ দফা দাবি আদায় মূলত তাদের এই বিনিদ্র আন্দোলন কর্মসূচি। রাজ্যের মহিলাদের উপর ক্রমবর্ধমান নির্যাতনের অভিযোগে এই আন্দোলন কর্মসূচি সত্যি অনন্য মাত্রা পেয়েছে। প্রদেশ কংগ্রেসে কাঁকড়া সংস্কৃতি আজও বর্তমান, যার ফলশ্রুতিতে প্রদেশ কংগ্রেসে কয়েক মাস পরপরই গোষ্ঠী কোন্দল মাথা চাড়া দিয়ে ওঠে, এমনই অভিযোগ রাজনৈতিক মহলের। যদিও প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এই সমস্ত বিষয়কে মুখরোচক সংবাদ পরিবেশনা বলে চালিয়ে দিতে বিন্দুমাত্র সময় নষ্ট করেন না। এত কিছুর মাঝে জাতীয় কংগ্রেসের সুপ্রিমো সোনিয়া গান্ধীর নির্দেশিত বিভিন্ন প্রচার কর্মসূচি শুরু করেছে প্রদেশ কংগ্রেস। সেই কর্মসূচিগুলির কি যে হতছাড়া অবস্থা তা অবশ্য রাজ্যবাসী ইতিমধ্যে প্রত্যক্ষ করছেন। এরই মাঝে প্রদেশ মহিলা কংগ্রেস ফিনিক্স পাখির মতো হঠাৎ উদয় হয়ে এক কর্মসূচি হাতে নেয়। পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মহিলা কংগ্রেস শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘন্টার অনশন কর্মসূচি বাস্তবায়িত করতে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বসে পড়ে। বাস্তবে রাজ্যে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের মহিলা সংগঠন এই ধরনের বিনিদ্র অনশন কর্মসূচি হাতে নিয়েছে কিনা তা মনে করা দায়, কিন্তু মহিলা কংগ্রেস গুটি কয়েক কর্মী সমর্থক নিয়ে এইরূপ কর্মসূচি হাতে নিয়েছে, যা রাজ্য রাজনীতিতে নতুন চমকও বলা যেতে পারে। প্রদেশ মহিলা কংগ্রেস নেত্রী দেবযানী লস্কর বলেন, রাজ্যে প্রতিদিন নারীরা নির্যাতিত হচ্ছে, মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ, বিজেপি ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, তাই এই অনশন কর্মসূচি। ত্রিপুরাতে প্রতিদিন কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি সোনামুড়াতে একটা মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, তার দুদিন এই দিন যেখানে যেতেই একজন উপজাতি মহিলাকে একজন পুরুষ লোক তাকে ধর্ষণ করেছেন, এবং প্রায় চলছে এই ঘটনা সারা ত্রিপুরা রাজ্যে। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ, তাদের ভীষণ ডকুমেন্টে বলেছিলেন তারা যে তারা তাদের সরকার আসলে মহিলা সুরক্ষা তাদের প্রধান এইম থাকবে, সেই ভীষণ ডকুমেন্ট তারা প্রতিশ্রুতি সক্ষম হতে পূর্ণ করতে তারা অক্ষম। তাই আমরা আজ সব কিছু মিলিয়ে আমরা মহিলারা মহিলাদের পাশে না দাঁড়ালে আমরা মহিলারা মহিলার কাছে না পাশে না দাঁড়ালে আজ আর হচ্ছে না, আজ দল মত নির্বিশেষে আমাদের রাস্তায় নামা দরকার। সেই সাথে তিনি এও জানান, উত্তরপ্রদেশে একের পর এক নারী ধর্ষিতা হচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজত্বে, আর যারাই এর প্রতিবাদ করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে। তিনি এই প্রসঙ্গে উত্তরপ্রদেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপর পুলিশি নির্যাতনের নিন্দা জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।